সিরিজ খেলতে চলতি মাসের উনত্রিশ তারিখ জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে টাইগাররা খেলবে একটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি ম্যাচ বাংলাদেশ সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে আর ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডে এরপর দেশের মাটিতে লঙ্কানদের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে পরাজিত করেছে টাইগাররা আসন্ন জিম্বাবুয়ের সিরিজের আগে তাই মিশ্র অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের এই যে টাইগারদের গুরুত্বপূর্ণ অংশটি হল ওয়ানডে সিরিজ যেটি দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার লিগের সিরিজ এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপের বছর বলে টি টোয়েন্টি সিরিজটিতেও ভালো করতে চাইবে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে বর্তমানে জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করতে পারলেই জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের স্কোয়াডে সুযোগ মিলবে ক্রিকেটারদের এবার সেখান থেকেই ঘুরে ফিরে নানা প্রশ্ন আসছে ক্রিকেট পাড়ায় দীর্ঘদিন ধরে ওপেনিং এ ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বাংলাদেশের ওপেনাররা একমাত্র অভিজ্ঞ তামিম ইকবাল ছাড়া আর কেউ নিজেদের প্রমাণ করতে পারছেন না ওপেনিংয়ে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন লাইটন দাস কিংবা সৌম্য সরকার অন্যদিকে স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত একাদশের সুযোগ পান না ইমরুল কায়েজ আর তাই জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে এবার এই জায়গাতে পরিবর্তনের পরিকল্পনা করছে বিসিবি মূলত ঢাকা প্রিমিয়ার লিগের উপর চোখ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা ডিপিএল ভালো পারফর্ম করেছেন এমন ওপেনারদের মধ্যে আছেন নাইম শেখ যেখানে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষের সবশেষ সিরিজের শেষ ম্যাচে জায়গা পেয়েছিলেন একাদশে তবে নিজেকে প্রমাণ করতে পারেননি ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে তামেম ইকবালের সঙ্গে দেখা যেতে পারে নাইমকে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া লিটন এই সিরিজের পুরোটা সময়

তবে অধিনায়ক তামিম ইকবালের চাওয়া ওপেনিংয়ে লেটন দাসকে তাই শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়